আমরা ডেন্সিটির অঙ্ক দেখছি, ডেন্সিটি একটা প্রবলেম নিয়েছি, ডেন্সিটির অঙ্ক করবার সময় তুমি এই ফর্মুলাটা একেবারে মনে রাখো, ওকে? জেড মানে কি? জেড মানে হলো অ্যাটমিক, মানে এফেক্টিভ অ্যাটম। এম মানে কি? এম মানে হলো মাস, অ্যাটম হলো অ্যাটমের মাস, মলিকুল হলো মলিকুলের মাস। এ মানে কি? এ মানে রেডিয়াস বা ব্যাসার্ধ। আর এন এ মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার। যেমন দেখো, তোমাকে এই ফর্মুলাটা দিয়েছে, তার মানে আমরা এখানটা কিসের অঙ্ক করব, সেটা হলো ডেন্সিটির অঙ্ক করবার চেষ্টা করছে বা ঘনত্ব। তোমাকে এই প্রবলেমটা দিয়েছে, দেখো, নায়োবিয়াম ক্রিস্টাল বিসিসি। বিসিসি বলার সঙ্গে সঙ্গে তুমি নিশ্চয়ই জানো জেডের ভ্যালু কত হয়? দুই। আমরা জানি জেডের ভ্যালু দুই হলে তাকে বিসিসি বলে। ডেন্সিটি বলেছে এইটা, ডেন্সিটি মানে ডি এর ভ্যালু বলেছে 8.55, তার মানে গ্রাম পার সেমি কিউব, তা ডেন্সিটি বলে দিয়েছে। বলেছে রেডিয়াস কত, ব্যাসার্ধ কত, ওকে? রেডিয়াস কত? আমরা বিসিসির ক্ষেত্রে আমরা জানি নিশ্চয়ই এ আর আর এর মধ্যে রিলেশান, আমরা জানি ফোর আর সমান সমান রুট থ্রি ইন্টু এ, আমরা বিসিসির ক্ষেত্রে পড়েছে, নইলে বিসিসির ভিডিওটা দেখে নিও, তাহলে তুমি এই জেডের ভ্যালু এবং আর এর সঙ্গে এ রিলেশানটা তুমি দেখতে পেয়ে যাবে। তো ফাইন, এখন আমাকে বলেছে যে তার মানে রেডিয়াস কত, তার মানে আমাকে এই আরটাকে বার করতে হবে। তাহলে দেখো, তুমি প্রথমে এই ফর্মুলাটায় ফেলে যাও। ডেন্সিটি, ডেন্সিটি তোমাকে কত বলেছে ঘনত্ব? 8.55, তো না 8.55 বসালাম। জেড, জেডের জায়গায় কত বলেছে? টু। এম, মাসটা কত বলেছে? 93, তার মানে এখানে 93 বসবে। এ কিউ ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার আমরা জানি 6.023 × 10^23। নাও এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবে 3.036 × 10^-8 সেন্টিমিটার পাবে, ওকে? এবার আমরা জানি বিসিসির ক্ষেত্রে এই রিলেশানটা জানি, ফোর আর সমান সমান কী হবে? রুট থ্রি ইন্টু এ। তাহলে কী করবো? ফোর আর, আর এর জায়গাটা যেমন আছে রুট থ্রি ইন্টু এ, এর জায়গাটা এটা বসিয়ে দাও। তাহলে যদি বসিয়ে দাও, এখান থেকে দেখবে রেডিয়াস বা ব্যাসার্ধটা তোমার বেরিয়ে যাচ্ছে 1.43 × 10^-8 সেন্টিমিটার, তাই তো? মানে 143 × 10^-10 মিটার, আর আমরা জানি 10^-10 মিটার মানে পিকোমিটার, 143 পিকোমিটার, ওকে? তো আমাকে ইউনিটগুলো খেয়াল রাখতে হবে, কিন্তু ডেন্সিটির ইউনিট যেন অবশ্যই গ্রাম পার সেমি কিউব বা গ্রাম ইন্টু সেমি মাইনাস থ্রি এই ফর্মে থাকে, তাহলে দেখবে অঙ্কগুলো করে দিতে পারবে। তাহলে এই ফর্মুলাটা আমাকে গেঁথে নিতে হবে। জেডের ভ্যালু আমি নিশ্চয়ই জানি যে সিম্পল যদি আমাকে দিত সিম্পল কিউবিক, তার মানে জেডের ভ্যালু 1 হতো। বিসিসি বলে আমার কাছে কত হয়েছে? বিসিসির ক্ষেত্রে কত হয়? 2। যদি আমাকে এফসিসি দিত, তার মানে কত হচ্ছে? 4। এবং যদি আমাকে এইচসিপি দিত, তখন আমার কাছে হতো 6। ব্যাস, তারপরে এই ফর্মুলাটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে, এবং তাদের মধ্যে রিলেশানটা তোমাকে জেনে রাখতে হবে। রিলেশানটা যদি জেনে রাখো, তারপর আর অঙ্কটা কিছুই না। তো এইভাবে আমরা ডেন্সিটি বা ঘনত্বের অঙ্কগুলো করে দিতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।